मेरा किन्तु आमार विमान बाहिनी नौबाहिनी सेना बाहिनी एमनकि आमि बॉर्डर गार्डे आगे बॉर्डर गार्डे कोनो मेये छिलो ना बॉर्डर गार्डे सब जगह किन्तु मेये दिए शुधु जाति पिता पुलिसे किछु मेये अफिसार नियोग दिए गिएछिलेन आज के सेखानेओ मेयेरा शुधु ताई ना आमि देखलाम कोनो डिसी एसपी मेयेदेर कोनो स्थान नेई बोले मेयेरा पारबे ना एमकि सेक्रेटरि नेई एबं मेयेदेर तखन स्थानटा अनेक नीचे हिसेबे बोले हिसाब करा हतो सब एकसाथे सिनियरिटी ता बोलछे ओई सिनियरिटी हबे ना आमि मेयेदेर आलादा सिनियरिटी आलादा लिस्ट चाई सब जगह आमादेरके माने आसले फाइट करे आनते हयेछे तबे आलादा लिस्ट करलाम তাতেও তারা সচিব পর্যায়ে উঠতে পারে না তখন আমাদের প্রশাসনের ব্যবস্থা আছে যে রাষ্ট্রপতির কোটায় 10% অফিসার নিয়োগ দেওয়া যায় আমি সেই কোটা ধরে কিন্তু প্রথম মে অফিসার নিয়োগ দিলাম এবং আমার অফিসে যিনি ছিলেন তাকেই আমি প্রথম মানে সচিব হিসেবে প্রধানমন্ত্রীর দপ্তরেই প্রথম নিয়োগ দিলাম মহিলা সচিব হিসেবে এভাবেই কিন্তু দরজা খুলে দিয়েছি প্রথম এসপি যখন করতে গেলাম প্রচণ্ড বাধা মেয়েরা এসপি হবে আর হ্যাঁ মেয়েরাই এসপি হবে কিন্তু আমার সৌভাগ্য হলো যে আমি যাকে রোশনা যাকে আমি প্রথমে এসপি করেছিলাম প্রথম মুন্সিগঞ্জে দিলাম মুন্সিগঞ্জে প্রথম ডিউটিতে যেই সে ডাকাত ধরে ফেললো এবং সেই ডাকাত ধরার ছবি আপনারা জানেন যে একবারে এক হাতে রিভলভার আর এক হাতে ডাকাতকে ধরে রাখছে নৌকার উপরে দাঁড়িয়ে আমি তো গর্বে বুকটা ভরে গেল দেখলেন আমাদের মেয়েরা কি পারে এই ডাকাতকে আজ পর্যন্ত কই এত পুরুষ আবার ভোট যাচ্ছে তুমি ভোট আনলে আবার ভোট যাচ্ছে আমি বললাম যে এখানে আমার যারা পারেনি এ পর্যন্ত আমার মেয়ে এসে পারলো সেটা ঠিক ধরে ফেললো তারপর এসপি ডিসি পরবর্তীতে দ্বিতীয়বার যখন আসলাম একেবারে মানে ওসি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মেয়েদেরকে আমরা কাজের বাবা সুযোগটা করে দিলাম আমার কথাটা হচ্ছে যে সুযোগটা সৃষ্টি করে না দিলে আসলে কাজ দায়িত্ব না দিলে দায়িত্ব পালন করে তার দক্ষতা দেখাবে কীভাবে আর এটা তো ঠিক এটা মনে রাখতে হবে যে একটা সমাজের অর্ধেকই হচ্ছে নারী কাজেই সেখানে নারী পুরুষ যদি একই সাথে সমানতালে একটা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে না যায় তো সেই দেশ তো মাথা তুলে দাঁড়াতে পারে না তাহলে তো খুঁড়ে খুঁড়ে চলতে হয় তো সেই কারণেই আমরা মনে করি যে আজকে প্রতিটি ক্ষেত্রে নারী পুরুষ কাজ করে যাচ্ছে